নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আমার বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। ফের বন্দে ভারতে হামলার অভিযোগ, আর এবার হুগলির চন্দনপুর এবং বর্ধমানের মাঝে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠছে। হাওড়া থেকে এনজেপি গামী ট্রেনের C5 কোচের জালনায় ফাটল ধরল। নতুন বছরের প্রথম দিন যাত্রা শুরু, তারপরে বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, সোমবার চতুর্থবার হামলার অভিযোগ। ক্ষতিগ্রস্ত এনজেপি গামী ট্রেনের C5 কোচের জানলার কাজ। অভিযোগ, হুগলির চন্দনপুর ও বর্ধমানের মাঝে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কিসি নে পাথরবাজি কি হে বোলপুর কে পহলে শান্তি নিকেতন কে পহলে তো ফির বাদ মে পুলিশ বগর আই হে পুরি ভেরিফিকেশন কিয়া হে মালদা মে রিপোর্টিং বগর কি উন লোগোনে। বন্দে ভারতে প্রথমে হামলা 2 জানুয়ারি, পরের দিনই দ্বিতীয় হামলা। রেল জানায় এই হামলার ঘটনা ঘটে বিহারে, গ্রেফতার করা হয় কিষানগঞ্জের 3 নাবালককে। এরপর রবিবার ফের বিহারে হামলার অভিযোগ। হাওড়ায় আসার পথে C11 কোচের জানলার কাঁচে ফাটল চোখে পড়ে। যদিও রেল জানায় পাথর ছোড়ার কোনো খবর তাঁদের কাছে নেই, এর 24 ঘন্টার মধ্যে চতুর্থবার বন্দে ভারতে হামলার অভিযোগ। আটকাবার চেষ্টা করছে, সেই জন্য জায়গা যার ঘটনা ঘটছে, রেল এবং সম্পর্কিত রাজ্য সরকারের মিলিতভাবে এটা নিয়ে করা উচিত। তা নাহলে লোকে ভয়ে ভয়ে ট্রেনে চড়বে, সফল হবে না এই উদ্যোগ। চাকু যাতা হচ্ছে, ট্রেন মানুষের সকলের সম্পত্তি, ট্রেনে চড়ার সকল অধিকার আছে, ট্রেনে আমরা ভাড়া দিয়ে চলি, যারাই করছে করা ব্যবস্থা নিক, যে রাজ্যে হচ্ছে করা ব্যবস্থা নিক, এটাই আমাদের বক্তব্য। আমরা খুব স্পষ্টভাবে বলছি, তৃণমূল কংগ্রেস ট্রেনে আক্রমণের বিরুদ্ধে বিহারের কিষানগঞ্জ থানা এলাকার ঘটনাকে বাংলা বলে চালিয়ে ওরা বিবৃতি দিয়ে বাংলার বদনাম করতে গেছিল। আমাদের আশঙ্কা সেইটা থেকে নজর ঘোরাতে আগেরবার মিসফায়ার হয়ে গেছিল বলে নিজেরাই ইট মারিয়ে ওটাকে বাংলার মানচিত্রে বলে ঢুকেছে বলে ঘটাবার একটা চেষ্টা চলছে, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সোমবার বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছে নাকি টেকনিক্যাল কোনো কারণে কাঁচে ফাটল, সেটা খতিয়ে না দেখে বোঝা সম্ভব নয়। নিউজ 18 বাংলা। একদিকে এই বন্দে ভারত নিয়ে তরজা এবং বারবার হামলার ঘটনা, অন্যদিকে দুই ফুলের প্রশংসায় সূর্যকান্ত মিশ্র। CPIM পলিট ব্যুরো সদস্যের দাবি, বিজেপির সবাই দাঙ্গাবাজ নন আর তৃণমূলের সবাই চোর নন। কি বললেন তিনি শুনুন। বিজেপি সবাই দাঙ্গাবাজ না, কে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিতে গেছে আর কেউ বিজেপিকে হারাবার জন্য তৃণমূলে গেছে, সবাইকে দোষ দেবেন? তৃণমূলে সবাই চোর না, তৃণমূলে সবাই চোর না, সরকারে আছে কি যাই হোক কোনো না কোনো সুবিধা পাওয়ার জন্য গেছেন, কিন্তু তারা সবাই চোর না। CPIM এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের এই মন্তব্য ঘিরে এখন জোর সরগোল, কারণ গত শনিবার নন্দীগ্রামের সভা থেকে বামেদের প্রশংসা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট, 34 বছর ক্ষমতায় ছিল, 235টা আসন ছিল। বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। শুভেন্দুর এই মন্তব্যের পর ফের চর্চায় রাম বাম সমীকরণ। সম্প্রতি নন্দকুমার মহিষা দলের মতো একাধিক সমবায় ভোটে রাম বাম জোট দেখা যায়। প্রশ্ন ওঠে, তবে কি আসন্ন পঞ্চায়েত ভোটে এই মডেলে তৃণমূলের মোকাবিলা করবে বিরোধীরা? এই জল্পনার মধ্যেই বিজেপির প্রশংসা সূর্যকান্ত। উনি কোথায় আছেন? ওনার তো কোনো খোঁজই পাওয়া যায় না। সূর্যবাবু, উনিও নাই, ওনার পার্টিও নাই, যেন ওনারা কি বলছেন তাতে সাধারণ মানুষের বাংলার কিছু যায় আসে না। উনি রাজ্যের একজন প্রতিষ্ঠিত নেতা, প্রশংসা করতে হবে কেন, সমালোচনা করতে হবে কেন? উনি যে প্ল্যাটফর্মই করেন না কেন, বলিষ্ঠ নেতা, দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে উনি ওনার মত রেখেছেন। নিয়োগ থেকে গরু পাচার কয়লা পাচার, একাধিক দুর্নীতিকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়াচ্ছে বিরোধীরা। এদিন দীঘার সভা থেকে সেই তৃণমূলেরও প্রশংসা করেন CPIM এর প্রাক্তন রাজ্য সম্পাদক। তৃণমূলে সবাই চোর না, তৃণমূলে সবাই চোর না, সরকারে আছে কি যাই হোক কোনো না কোনো সুবিধা পাওয়ার জন্য গেছেন, কিন্তু তারা সবাই চোর না।
নীতি হচ্ছে দুমুখ নীতি, অর্থাৎ মুখে আমরা বলবো যে এটা করা যাবে না, আর কার্যক্ষেত্রে ঠিক সেটাই করুন। কমাস পরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, গ্রামের ভোট, তার আগে সূর্যকান্ত মিশ্রর মন্তব্য উস্কে দিল জল্পনা। নিউজ 18 বাংলা। এদিকে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার একেবারে ভূয়সী প্রশংসা। রাহুলের পদযাত্রার সঙ্গে লালকৃষ্ণ আদবানির রথযাত্রার তুলনা করলেন আসানসোলের এই তৃণমূল সাংসদ, এবং রাহুলের পদযাত্রার প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। রাহুল গান্ধী কি ইয়ে যাত্রা বিলকুল অদ্ভুত হ্যায়, বিল্কুল বেমিসাল হ্যায়। জিস তরহ সে লোক শামিল হো রহে হ্যায়, বচ্চে বুড়ে জওয়ান, জহাঁ ঔরতেঁ মহিলায়েঁ হিন্দু মুসলমান সব ধর্ম কে লোক সব মজহব কে লোক, ক্যোঁকি ইয়ে ভারত জোড়ো যাত্রা লেকর নিকলে। শত্রুঘ্ন সিনহা প্রথমে ছিলেন বিজেপিতে, 2019 সালে যোগ দেন কংগ্রেসে, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূল, এখন আসানসোলে তৃণমূল সাংসদ। তিনি এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসায় পঞ্চমুখ। রাহুল গান্ধী কি ইয়ে যাত্রা বিলকুল অদ্ভুত হ্যায়, বিলকুল বেমিসাল হ্যায়। জিস তরহ সে লোক শামিল হো রহে হ্যায়, বচ্চে বুড়ে জওয়ান, জহাঁ ঔরতেঁ মহিলায়েঁ হিন্দু মুসলমান সব ধর্ম কে লোক সব মজহব কে লোক, ক্যোঁকি ইয়ে ভারত জোড়ো যাত্রা লেকর নিকলে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করতে গিয়ে লালকৃষ্ণ আদবানি চন্দ্রশেখরের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের তারকা সাংসদ। প্রধানমন্ত্রী কন হোগা উসকা ফ্যাসলা তো ভারত কি জনতা করেগি, এসি যাত্রা তো লগতা হ্যায় শায়দ ভূতো না ভবিষ্যৎ হো, ইয়ে পহলে এসি কভি নহীঁ হুই, ওর যদি হুই হোগি তো এক হমারে ফ্রেন্ড ফিলোসফার গাইড অর আল্টিমেট লিডার যো হমারে রহে লালকৃষ্ণ আডবাণী জি, উনকি যো রথ যাত্রা ইয়া উসকে পহলে বহুত হদ তক দেখি গই থি হমারে ভারত কে ভূতপূর্ব অর অভূতপূর্ব প্রধানমন্ত্রী চন্দ্রশেখর জি কি যাত্রা যো দিখাই পড়ি থি। রাহুল গান্ধী কে উপর অক্ষরশঃ ইয়ে সত্য সাবিত হো রহি হ্যায়, ওর ইসকে লিয়ে উনকো বহুত বহুত বধাই। বিনোবাবু হেঁটেছিলেন, রাহুল গান্ধীও হাঁটছেন, তো যে যার কত করে ভারতকে জোড়ার চেষ্টা করুক। শত্রুঘ্ন সিনহা যা বলেছেন ওটা তার নিশ্চিতভাবে ব্যক্তিগত মতামত। পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে তৃণমূল একাই যথেষ্ট বিজেপিকে হারিয়ে দেওয়ার পক্ষে, সেখানে অকারণ তৃণমূলকে এসে উৎপাত করা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, এইগুলো বাঞ্ছনীয় নয়। যেখানে ওই ধরনের কর্মসূচির কোনো ভ্যালুই নেই। উনি এখন ওইকে তৃণমূল সাংসদের মন্তব্যকে অস্ত্র করেই তৃণমূলকেই নিশানা করেছেন অধীর চৌধুরী। দিদির শেখা উচিত শত্রুঘ্ন সিনহার কাছ থেকে, ভারত জুড়ে পক্ষে কথা বললে মোদি রেগে যাবে, মোদি রেগে যায়, দিদি এমন কোনো কাজ তো করবে না। গত বছর 7ই সেপ্টেম্বর তামিলনাড়ু থেকে শুরু হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। দক্ষিণ ভারত, মধ্য ভারত হয়ে রাহুলের এই যাত্রা এখন উত্তর ভারতের পাঞ্জাবে, সেসবে কাশ্মীরে। রাহুলের এই ভারত জোড়োটি প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিউজ 18 বাংলা। এদিকে আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন মুর্শিদাবাদে তৃণমূলকে তিনি এনেছিলেন, উৎখাত করবেন তিনি। এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, এবং মুর্শিদাবাদে দাঁড়িয়েই তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন শুভেন্দু। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কোনো অস্তিত্ব ছিল না, এই জেলাতে তৃণমূলের অস্তিত্ব সৃষ্টি করার ক্ষেত্রে যদি ন্যূনতম ভূমিকা কারো থাকে আমার শুভেন্দু অধিকারীর ছিল। যেভাবে এই জেলায় এই চোরেদের পার্টির সৃষ্টি করেছিলাম, তার ভুল সংশোধন করে নিয়ে আমি এই জেলাতে এই তৃণমূলকে ধ্বংস করার কাজটা করব। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে জেলা তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মুর্শিদাবাদবাসী তারা তৃণমূলকে ভোট দেন। এই কথার কোন ভিত্তি আছে বলে মনে হয় না, এবং এই অযৌক্তিক কথাবার্তা, কারণ মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বাংলার জনগণ যেমন আকৃষ্ট হয়েছিল, মুর্শিদাবাদের মানুষও
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আকৃষ্ট হয়ে সেই দল এখানে প্রসারিত হয়েছে, সংগঠন বৃদ্ধি হয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী কোথায় কি বলছে আর কোথায় কি করছে আমার জানা নাই। মুর্শিদাবাদ জেলায় এখানে তার কোনো অস্তিত্ব আগেও ছিল না, এখনো নাই, এবং সে মুর্শিদাবাদ জেলায় কোনো ক্ষতি করতে পারবে বলে আমার মনে হয় না। এদিকে 2019 সাল শুভেন্দু অধিকারী, তখন তিনি তৃণমূলে, সেবার লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডি ফল অনুযায়ী মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 16টিতে, বিজেপি এগিয়েছিল 1টিতে। এরপর 21-এর বিধানসভা ভোটের মুখে শুভেন্দু তিনি পদ্ম শিবিরে যোগ দিলেন, আর সেই ভোটে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পায় 18টি আসন, বিজেপি 2টি আসন। পরে উপনির্বাচনে মুর্শিদাবাদে আরও 2টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন মুর্শিদাবাদে তৃণমূল এগিয়েছিল 16টি আসনে, আর শুভেন্দু এখন বিজেপিতে, এখন মুর্শিদাবাদে তৃণমূলের হাতে রয়েছে 20টি আসন। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটের আগেই একেবারে চড়া সুর বিজেপি নেতাদের গলায়, রাজ্য সভাপতি থেকে সাংসদ বিধায়ক সবার গলাতেই চড়া সুর, নিশানায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা, বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায় একেবারে হুঁশিয়ারির সুর। নিজুদলার পুলিশরা বেশিরভাগ ভালো, দু চারটে আইসি আছে যারা হচ্ছে হাওয়াই চুটি আইসি, তাদের টুপিতে দেখবেন অশোকস্তম্ভ থাকে না, ভালো করে আতস কাজ দিয়ে দেখুন ওটা হাওয়াই চুটি হয়ে গেছে। আর জেলার এসপি গুলো, আইপিএস অফিসার কেন্দ্রে পরীক্ষা দিয়ে এসছে, মাইনেও পাই কেন্দ্রের হারে, আর নিচু তলার পুলিশদেরকে দিয়ে উল্টো পাল্টা কাজ করাচ্ছে, বলে বিজেপিকে মার, বিজেপিকে কেস দে, বিজেপিকে এটা কর। এরা ভোটের সময় যদি তৃণমূলের হয়ে দালালি করে তাহলে আপনারা ভুলে যাবেন যে এরা বিডিও বা পুলিশ, এরা দালাল, এবং দালালকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেইভাবেই আপনারা ট্রিটমেন্ট করবেন। পার্টি আপনাদের সাথে আছে। আর আমরা বলতে চাই পঞ্চায়েত সমিতি বা পুলিশে যারা আছে শুনুন, এই পঞ্চায়েতে যদি ব্যালট বক্স চেঞ্জ করার চেষ্টা করেন বা মনে করেন যে মানুষকে ভোট দিতে দেব না, আমরা বলে রাখি আমরা কিন্তু জুতো মারতে ছাড়বো না। আমাদের সুপ্রিম ইচ্ছা করলে পশ্চিমবঙ্গের 350টা থানায় আগুন জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক আন্দোলন করে। আর পঞ্চায়েতে এখানে যে ঘরের ব্যাপার নয় আটকা দেবে এসডিওকে, সেই ঘরে চাবি দিতে হবে, বিডিওকে পায়খানা পেচ্ছাপ করতে দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা অত্যাচার চালাই তাহলে প্রকৃত গরিব মানুষ কিন্তু সেই ঘর পাবে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ বিধায়কদের এই মন্তব্যের পাল্টা সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস, তার বক্তব্য যে জমি হারাচ্ছে সেই কারণেই এই মস্তিষ্ক বিকৃতি। এটা বিজেপির ফিস্টি, এটাই বিজেপির সংস্কৃতি, তাই তারা তাদের পরম্পরা বজায় রেখে এই ধরনেরই কথা বলে, এই ধরনেরই কাজ করে। আমরা দিলীপ বাবুদের দেখেছি পুলিশকে চাকর ব্যাপারের সাথে তুলনা করছে, সিবিআই ইডির অফিসারদের রাস্তার কুকুরের সাথে তুলনা করছে। সুতরাং এটাই তাদের ফিস্টি, এটাই তাদের সংস্কৃতি, এবং তারা একটা একনায়কতন্ত্র, একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে ভারতবর্ষ। এবং যত তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের জনপ্রিয়তা বাড়ছে তত তারা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ তাদের মধ্যে দেখা যাচ্ছে, তাই তারা উন্মাদের মতো প্রশাসনকে অ্যাটাক করছে, সাধারণ মানুষকে গালিগালাজ করছে। কিন্তু তারা যত এগুলো করবে বাংলা থেকে পায়ের তলা থেকে মাটি তত সরে যাবে। হুগলিতে কোটিপতি তৃণমূল পুর প্রধান, তার স্ত্রী এবং ভাইদের নামও রয়েছে আবাসের তালিকায়। হাওড়ায় সেখানে আবার বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে তালিকায়, জায়গায় জায়গায় এখনো যথেষ্ট অনিয়মের অভিযোগ। হুগলির আরামবাগ পুরসভা, এই পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, এটি তাঁর বাড়ি, দোতলা পাকা বাড়ি। পুরভোটের সময় পেশ করা হলফনামা অনুযায়ী তৃণমূলের এই পুর প্রধান কোটিপতি, কিন্তু তাতে কি, কোটিপতি তৃণমূল পুর প্রধানের স্ত্রী উত্তরা ভান্ডারীর নামও রয়েছে আবাসের তালিকায়। কোটিপতি তৃণমূল পুর প্রধানের দুই ভাই বিশ্বজিৎ এবং প্রবীরের নামও রয়েছে আবাসের তালিকায়। স্থানীয়দের অভিযোগ, দুবছর আগে বন্যায় কাঁচা ঘর ভেঙেছে, সেই ভাঙা ঘরেই থাকতে হচ্ছে, বারবার আবেদন করেও আবাসের ঘর মিলছে না, অথচ কোটিপতি তৃণমূলের পুর প্রধানের স্ত্রী এর নাম আবাসের তালিকায়। আমাদের দিকে দেখছেনি, আমরা গরিব মানুষ, যাদের রয়েছে বাড়ি, থাকার লোক নেই, বাড়ি করে ফেলে রেখেছে, তাদেরকে বাড়ি দিচ্ছে, কিন্তু আমাদের দেখো এত সমস্যা, আমাদের ছেলেপুলে নিয়ে থাকতেই পারছি না, আমাদেরকে দেখছেনি।
থাকতে পারে, কিন্তু আমরা কি বাড়ি নিয়েছি? অতি উৎসাহে সব তুলেছে ছবি, কিন্তু আমরা কি কেউ নিয়েছি সে বাড়ি? অনেক অনেক কিছু বলবে, মালের খবর না পেলে, মালটা না পেলে তারা এখন ছটকাচ্ছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানকার শেরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। পঞ্চায়েত সদস্য আকবর আলীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, পাকা বাড়ি থাকলেও আট আত্মীয়কে আবাসের ঘর পাইয়ে দিয়েছেন আকবর, অথচ যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের অনেকেরই নাম আবাসের তালিকা থেকে বাদ পড়েছে। আমি ঘর পাচ্ছি না, যারা যাদের পাকা বাড়ি পাকা ঘর তারাই ঘর পাচ্ছে, কেন পাচ্ছে তার জন্য আমরা কমপ্লেন করেছি বিডিওর কাছে। এই বাড়িটা কার? আমাদের। আচ্ছা, মেম্বার কি হয় আপনার? আমার ভাসুর। ভাসুর হয়? হ্যাঁ। এবারে ঘর দিয়েছেন? হ্যাঁ, এবার নাম আসছে আমাদের। আচ্ছা, মানে দেখছি তো পাকা বাড়ি। পাকা বাড়ি দাদা, আমরা না জায়গা বিক্রি করে তারপরে বাড়ি করেছি, খুব থাকার কষ্ট ছিল। হাওড়ার শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এখানে বিজেপির এক পঞ্চায়েত সদস্য সরোজ মাঝির নাম আবাস যোজনার তালিকায়। আপনি তো একজন বিজেপির মেম্বার। হ্যাঁ, তো লিস্টে নাম কি করে এলো? ওরা তৃণমূলের নেতারাই করেছে, মানে মানে করেছে মানে আমাদের দুর্নীতি করার জন্য, মানে ছোট বড় ভাষা গাল সর্বনামার জন্য করেছে। আবাসের তালিকা নিয়ে নানা অভিযোগ, উল্টো ছবি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান রাখি প্রধান মাটির ঘরে থাকেন, তবু আবাস যোজনায় আবেদন করেননি। ক্ষমতায় থেকে সরকারি প্রকল্পের ঘর নিলে লোকে কি বলবে এই ভেবে তৃণমূলের উপপ্রধান চান গরিবের আগে ঘর জুটুক। না, আমি চাই যে আরো মানে যারা আমাদের চাইতে গরিব আছে তাদের পাক, তারা মানে তারা পাক দিয়ে তারপর তখন আমি পাওয়ার চেষ্টা করব। এখন নিউজ 18 বাংলা। বিজেপি করায় আবাসে ব্রাত্য পঞ্চায়েত সদস্য বিজেপির, আর তাই গ্রামের এক জনেরও নাম নেই তালিকায়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ দাসপুরে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত হলেও কলাইকুণ্ডা গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপির। অভিযোগ এই কারণেই সমস্ত সরকারি পরিষেবা থেকে এতদিন বঞ্চিত হয়েছেন কলাইকুণ্ডার বাসিন্দারা। এবার আবাসেও নাম নেই বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বুথের 1000 ভোটারের একজনের নামও ওঠেনি আবাসের তালিকায়। আমাদের একবার এই ভাঙা ঘর আমার দিকে দিচ্ছেনি, অথচ বড়লোক দিকে যাদের দোতলা তিনতলা ঘর, যাদের 2-3 বিঘা জমি আছে তার দিকে সব দিচ্ছে। আমরা বিডিও অফিসে গিয়ে আবার দরখাস্ত দিয়েছি, তা সত্ত্বেও আমাদের ইনকোয়ারিও করে না, কোনো কিছু খবরও রাখে না। না না, আসছেনি। আমাদের গ্রাম বিজেপি জিতছে, আমরা বিজেপি থেকে জিতে এসেছি, কিন্তু শাসক দল তৃণমূল বা রাজ্যেও যেরকম তৃণমূল সরকারে আছে, সেই জন্য আমাদের গ্রামকে সব দিক থেকে বঞ্চিত করা হচ্ছে। আমার শুধু কলাইকুণ্ড বুথ নয়, আমার অঞ্চলে 4টে সংসদ এই আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে, এটা আমি জানি। এই জন্য আমি অনেকবার অনেক উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক ব্লকের টেপরপাড়া গ্রাম, এখানেও আবাস দুর্নীতির অভিযোগ। অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম ওঠে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসে বিজেপি। এরপরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, শাসক দল অবশ্য মানতে নারাজ। নিউজ 18 বাংলা। এদিকে আবাসে দেবের গলায় অন্য সুর, আবাসে শাসক দলের ভুল হয়েছে বলে মন্তব্য করলেন দেব। সম্প্রতি আবাস দুর্নীতির অভিযোগ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ চলছে। কিছুক্ষণ আগে যে দাসপুরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানেও আবাসে বিস্তর অভিযোগ। বিজেপি করার অভিযোগে আবাসে ঘর না পাওয়ার অভিযোগ রয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ দেব তিনি এই মন্তব্য করলেন। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল সেটা ভুল। আমার মনে হয় যাদের যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত। এবং আমি সেটা মনে করি, যাদের পাকা বাড়ি তারা পেয়ে আছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না। তো আমার সেটা মনে হচ্ছে কি এটা ভুল হয়েছে।